আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মানবজমিন পত্রিকা থেকে বেগম খালেদা জিয়ার উপরে একটি বিষয় এসেছে, সেই বিষয়টা আমি পড়ে শোনাচ্ছি হেডলাইনটা, তারপরে আমরা বিস্তারিত শুনব এবং বিস্তারিত আলোচনা করব। বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি। এবার জাতিসংঘের মানবাধিকার প্রধান চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে। আমরা এই চিকিৎসা দেওয়ার বিষয়ে আর কি উনি বলেছেন সেই চিঠিতে, তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকান তুর্ক মানবাধিকার বিষয়ক প্রধান জাতিসংঘের। তিনি এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি রেখেছেন দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে তাকে মুক্তি দিয়ে তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে এসে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিতে। যদি এই বিষয়টাও কানে না নেয় প্রধানমন্ত্রী, যদি এটাকে মানি অগ্রাহ্য করে, তাহলে জাতিসংঘের আন্ডারেই কিন্তু আমাদের বাংলাদেশ এবং বিশ্বের প্রতিটা দেশ জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করা আছে। তাই সেই সই এবং চুক্তি লঙ্ঘন করার কারণে আজকের প্রধানমন্ত্রী আগামীকাল জাতিসংঘের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। যদি বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার অভাবে উনি দুনিয়া থেকে চলে যান, এন্তেকাল করেন, তাহলে এটা আওয়ামী লীগের জন্য আরেকটা বড় ঠাডা হতে পারে, আরেকটা বড় বজ্রাঘাত হতে পারে। সেই বজ্রাঘাত থেকে বাঁচতে হলে আওয়ামী লীগকে এই মুহূর্তে যেই কোনো সময় গুরুত্ব দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, মানবজমিন আরও কী লিখেছে, শেখ হাসিনা সরকার চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছেন। এর আগে তার বিদেশে যাওয়ার দুইবারের আবেদন যে প্রত্যাখ্যান করেছেন, সেই চিঠিতে আবারও তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন বিদেশে চিকিৎসা না পেলে দুইবারের এই সাবেক প্রধানমন্ত্রী জীবন উচ্চ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের চিকিৎসকরা বারবার বলেছে আমাদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা, আমাদের সামর্থ্য শেষ, এবার বিদেশে যদি ওনার লিভার ট্রান্সফার করা হয় তাহলে ওনার বেঁচে যাওয়ার সম্ভাবনা এবং উনি বেঁচে থাকতে পারে উল্লেখ করেছেন। 78 বছর বয়স খালেদা জিয়া বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রধান, তার বিরুদ্ধে 17 বছরের কারাদণ্ডাদেশ রয়েছে, যদিও 2020 সাল থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। AFP-র খবরে বলা হয়েছে শেখ হাসিনা ও খালেদা জিয়া মূলত ব্যাটলিং গেমস নামে পরিচিত এবং তাদের মধ্যে তীব্র বিরোধ গত 4 দশক ধরে 17 কোটি মানুষের দেশটি রাজনীতির নিয়ন্ত্রণ করছে। দুজনকে উল্লেখ করেছেন তারা দুইজনে মিলে বাংলাদেশের 17 কোটি মানুষের রাজনীতি, বাংলাদেশের মানুষকে যে শ্বাসরুদ্ধ করে রাখা হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বলেন খালেদা জিয়ার মুক্তিতে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হবে। খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসা দিতে সুযোগ দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে এতে করে রাজনীতিতে একটা সংলাপ করা যাবে এবং এই সংলাপে বাংলাদেশের বড় সমস্যাগুলোর সমাধান করা যাবে। এমন অবস্থায় আমি আপনার সরকারের কাছে তার মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার আবেদন করছি। আবেদন করেছে কে, রাজা করেছে তার উজিরের কাছে, জাতিসংঘের কাছে। আমরা বাংলাদেশের মতো কয়েকশো দেশ, পৃথিবীতে 200-র মতো দেশ আছে, সব দেশ হলো ভিখারি, আর সেই জাতিসংঘ বলছে আমরা আবেদন করছি আপনাকে, আমরা আবেদন অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লাই করেছি আপনার কাছে। এই অ্যাপ্লাই গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য করার দুইটার এখতিয়ার আপনার এই সময়ে আছে।
কিন্তু যেদিন আপনার হাতে এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না বা যেদিন আপনার দল আপনি দুনিয়ায় না থাকলেও থাকবে, তারা সেই কারণে আপনার অন্যান্য মিনিস্টার, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আওয়ামী লীগের বর্তমানে আছে তাদেরকে কিন্তু জাতিসংঘের কাঠগড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন কাঠগড়াতে দাঁড়াতে হতে পারে। এতে খালেদা জিয়ার বাইরে গিয়ে তার জরুরি এবং বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করার সুযোগ পাবেন। গত 1 নভেম্বর এই চিঠিটি পাঠানো হয় এবং AFP সেটি পরে দেখেছে। বার্তা সংস্থাটি খবরে বলা হয় খালেদা জিয়ার লিভার, সিরোসিস, ডায়াবেটিক্স এবং হৃদরোগ রয়েছে। গত মাসে 3 মার্কিন চিকিৎসক তার সার্জারি সম্পন্ন করেন, কিন্তু তার লিভার প্রতিস্থাপনের জন্য জার্মানিতে নিয়ে যেতে পরিবারের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, এখানে সব কিছু উল্লেখ করে দিয়েছেন। এইবারের এই চিঠি থেকে আমরা অপেক্ষায় থাকব যে বাংলাদেশ সরকার এই চিঠির জবাব কি দেন। এখানে আরও উল্লেখ করেছেন আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আয়োজনের কথা রয়েছে। তারা সাধারণ নির্বাচন আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে হওয়ার আয়োজনের কথা আছে, সেটাকেও বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি আশা করি আপনারা এই চিঠির মাধ্যমেই সব কিছু বুঝেছেন। আমার আর এখানে বিশ্লেষণ করে সময় লম্বা করছি না। আশা করি আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস করে করবেন। এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।